দর্শক বন্ধুরা, ঈদের সময় ঢাকা শহর যেন পুরোটাই ফাঁকা। কিছুদিনের মধ্যে আবার কর্মব্যস্ত হয়ে উঠবে আমাদের এই চিরচেনা ঢাকা। অদূর ভবিষ্যতে হয়তো ঢাকা শহরে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হবে। সালাম আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম স্যার, মুই বরিশাল দাইছি স্যার। বরিশাল কোন জায়গা থেকে স্যার? পাহুয়ার স্যার। স্যার ঢাকায় আসার উদ্দেশ্য? স্যার ওই গ্রামে মোর ছোট ভাই স্যার, মোর স্বাস্থ্য ভাই রে, এত বড় একটা বাস দিয়ে মাথার উপরে ফটাৎ করে একটা বাড়ি দিয়েছে আর মঠাৎ করে মাথারা ভাড্ডি গেছে স্যার। এখন স্যার এই কোর্ট কাছারি আদালত উকিল এই জন্য স্যার মোর সুপ্রিম কোর্টে কাজ আছে স্যার। কয়দিনের ভিসা লাগবে? গুলো স্যার দিনের তো লাগবেই স্যার। ওনাকে চার দিনের ভিসা দাও স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আপনার উদ্দেশ্য? মুই ঢাকা ডারে দেখতে আইছি স্যার। নো 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 নো, ঢাকা দেখার সময় তো এখন না। ঢাকা ভিজিট করার সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আর দুই ঈদে সাত দিন করে 14 দিন গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকাটা সুন্দরভাবে দেখতে পারবেন, বেড়াতে পারবেন, ঘুরতে পারবেন। এখন ঢাকায় থাকার কোনো ভিসা হবে না, আপনি চলে যান, চলে যান। নেক্সট। জি স্যার, আমার ঢাকা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা চাকরি হয়েছে। ঢাকায় গার্মেন্টসে চাকরি হয়েছে? জি। এই 2 মাসের ভিসা দাও। ঢাকায় সুন্দরভাবে থাকবেন, কাজ করবেন, শহর নোংরা করবেন না, চলে যান। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নেক্সট। আই নোয়াখালী তো না আইছি স্যার। না তা ঠিক আছে, নোয়াখালী থেকে এসেছেন, কিন্তু আপনার সাথে কি এরা সবাই? জি স্যার, ইয়ানে 7 জন আছে আর 7 জন বারের আই আছি। কেন এত লোক নিয়ে ঢাকায় এসেছেন কেন? মানে আর নাতি শূন্যতে খতনা আছে ঢাকায় স্যার। আপনি যে অ্যাপ্লাই করেছেন তাতে দেখা যাচ্ছে আপনি ধোলাই খালে সবাইকে নিয়ে থাকতে চান। না, ধোলাই খালে সবাইকে নিয়ে থাকার ভিসা তো দেওয়া যাবে না, কারণ সেখানে পানি এবং বিদ্যুতের চরম সংকট চলছে। বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা দাওয়াত খেয়ে ঢাকা ছেড়ে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ভিসা দিয়ে দাও, শর্তটা পূরণ করে চলবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমার মতে ঢাকায় জমি ফ্ল্যাট বরাদ্দ দিয়েন না, বাংলাদেশের সবারই ঢাকায় ফ্ল্যাট বা জমি থাকতে হবে, এ কেমন কথা? সব বিশ্ববিদ্যালয়গুলো কি ঢাকায় হতে হবে? একজন ভর্তি হয় আর পুরো ফ্যামিলি ঢাকায় আসে। স্যার যত সুবিধা দেবেন ততই বানের মতো মানুষ ঢাকায় ঢুকবে। আপনি তো ঢাকার আসল আগন্তুক। আমি খুব খুশি হয়েছি আপনি ঢাকা শহরকে বদলে দিতে পারবেন, ঢাকাকে নিয়ে চিন্তা করেন, এই জন্য আপনাকে আমরা মাল্টিপল ভিআইপি ভিসা দিয়ে দিচ্ছি। এই মাল্টিপল ভিআইপি ভিসা দিয়ে দিচ্ছি, আপনি আমার মালা গ্রহণ করুন। এই তো ভিআইপি ভিসা ঢাকা পরিকল্পনার জন্য, এটা আপনার সনদ।